ডিয়ার ভিউয়ার্স, তাহলে আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে লিটারারি টার্ম পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশনটা আসলে কি? পার্সোনিফিকেশন হচ্ছে ব্যক্তি রূপদান। সামটাইমস দ্য সান স্মাইলস, দ্য উইন্ড হুইসপার্স টু দ্য ট্রিজ অ্যান্ড দ্য শ্যাডোজ অফ দ্য লিভস ড্যান্স ইন দ্য উইন্ড। এখানে কতগুলো পার্সোনিফিকেশন ব্যবহার করা হয়েছে, মানে ব্যক্তি রূপদান করা হয়েছে, যেমন সান স্মাইলস করে, উইন্ড হুইসপার করে, তারপরে শ্যাডোজ অফ দ্য লিভস ড্যান্স ইন দ্য উইন্ডে তারা ড্যান্স করে, পাতার যে ছায়া সেটা ড্যান্স করে বাতাসে। এগুলো হচ্ছে ব্যক্তি রূপদান করা হয়েছে, সানকে একটা ব্যক্তিতে রূপদান করা হয়েছে সে যেন হাসে, বাতাসকে ব্যক্তি রূপদান করা হয়েছে সে যেন ফিসফিস করে কথা বলে। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে পার্সোনিফিকেশন। অলদো লিটারালি দ্য সান ক্যানট স্মাইল, যদিও লিটারালি সত্যিকার অর্থে সান ক্যানট স্মাইল, সূর্য তো কখনো হাসতে পারে না। দ্য লিভস ক্যানট ড্যান্স উইদাউট লেগস, আর লিভস পাতা কখনো পা ছাড়া তারা তো ড্যান্স করতে পারে না। অ্যান্ড দ্য উইন্ড ক্যানট হুইসপার, এবং বাতাসও হুইসপার ফিস ফিস করে কথা বলতে পারে না, আওয়াজ করতে পারে না, বিকজ ইট ডাজন্ট হ্যাভ এ মাউথ, কারণ এটার কোনো মুখ নেই। উই অ্যাপ্লাই হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স, আমরা কী করি, এই যে মানব বা মানুষের যে সমস্ত বৈশিষ্ট্য এগুলো যদি আমরা প্রয়োগ করি ইনঅ্যানিমেট অবজেক্টে এবং ক্রিয়েট দিস ম্যাটাফোর্স, এবং এই সমস্ত ম্যাটাফোর যদি তৈরি করি কী কারণে, টু ডেসক্রাইব এ সিন, একটা দৃশ্যকে বর্ণনা করার জন্য। হোয়েন উই টক অ্যাবাউট নন হিউম্যান থিংস, যখন আমরা নন হিউম্যান থিংস মানে যেটা মানুষ না বা যেটা জড় পদার্থ সেটাকে যখন আমরা সেটা নিয়ে কথা বলি, এমনভাবে কথা বলি অ্যাজ ইফ যেন দে ওয়ার হিউম্যান, তারা মনে হয় যে মানুষ। উই পার্সোনিফাই দেম, আমরা এইভাবে তাদেরকে ব্যক্তি রূপদান করি। পার্সোনিফিকেশন ইজ এ কাইন্ড অফ ম্যাটাফর, আর পার্সোনিফিকেশন হচ্ছে এক ধরনের ম্যাটাফর, ইন হুইচ যেখানে ইউ ডেসক্রাইব অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, আপনি একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে বর্ণনা করছেন, অ্যাবস্ট্রাক্ট থিংকে বর্ণনা করছেন, বস্তুকে, অ্যান্ড নন হিউম্যান অ্যানিমাল এবং নন হিউম্যান অ্যানিমেলকেও বর্ণনা করছেন, যেটা মানুষ না প্রাণীকে যদি বর্ণনা করি, জন্তুকে যদি বর্ণনা করি ইন হিউম্যান টার্মস, মানবের বা মানুষের কিছু প্রকৃতি দিয়ে। ইট ইজ ইউজ টু ক্রিয়েট মোর ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাঙ্গেজিং সিনস, এটা কেন ব্যবহার করা হয়, টু ক্রিয়েট তৈরি করতে ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাঙ্গেজিং সিনস, এই দৃশ্যটাকে আরও অ্যাঙ্গেজিং করতে, আরও ইন্টারেস্টিং করতে, অর ক্যারেক্টারকে। আমরা 2 নম্বরে এক্সাম্পলস অফ পার্সোনিফিকেশনে যাই, কী কী উদাহরণ আমাদের আছে। পার্সোনিফিকেশন ইজ ভেরি কমন ইন বোথ লিটারেচার অ্যান্ড এভরিডে স্পিচ, আমরা যে কথা বলি সেখানেও পার্সোনিফিকেশন ব্যবহার করি, আমরা সাহিত্যেও ব্যবহার করি। হিয়ার আর এ ফিউ কমন এক্সাম্পলস অফ পার্সোনিফিকেশন, নিচে কিছু কমন এক্সাম্পল দেওয়া হলো। এক্সাম্পল 1, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, সায়েন্স ফিকশন নভেলস ওয়ার হিজ কনস্ট্যান্ট কম্পানিয়ন্স, কম্পানিয়ন মানে সাথী সঙ্গী, আর সায়েন্স ফিকশন নভেলস হচ্ছে তার সঙ্গী সাথী হিসেবে ব্যবহার করেছে। তাহলে এটাকে একটা ক্যারেক্টারিস্টিক্স বা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স বা পার্সোনিফিকেশন করা হয়েছে। অনলি আ পার্সন অর অ্যানিমাল ক্যান লিটারালি বি এ কম্প্যানিয়ন, আমরা জানি যে একজন ব্যক্তি বা পশু জন্তুও হতে পারে একটা মানুষের কম্প্যানিয়ন, কিন্তু বুকস বই যেটা নন ফিকশন একটাকে যেটা বলেছে যে সায়েন্স ফিকশন যেটা, সেটা কিন্তু কখনো আসলে প্রকৃত অর্থে সেগুলা কিন্তু সঙ্গী হতে পারে না এক হিসাবে। কিন্তু এখানে বলা হয়েছে বুকস আর জাস্ট অবজেক্টস, এগুলো তো অবজেক্ট, বাট দিস পার্সোনিফিকেশন টেলস আস, কিন্তু এই পার্সোনিফিকেশন দ্বারা আমরা বুঝি বা আমাদেরকে বোঝানো হয়েছে যে বুকস মেন আ লট টু হিম, এই পার্সোনিফিকেশন দ্বারা বোঝানো হয়েছে একটা বই তার কাছে অনেক কিছু, কেমন, যেমন লাইক ক্লোজ ফ্রেন্ডস, যেন তারা তার বন্ধু, প্রকৃত এবং ঘনিষ্ঠ বন্ধু, অ্যান্ড প্রবাবলি ব্রট হিম হ্যাপিনেস, এবং বন্ধুর মতো বইগুলো তাকে সুখ এনে দেয়, লাইক ফ্রেন্ডস যেমন করে বন্ধুরা সেই সুখটা এনে দিতে পারে। এক্সাম্পল 2 তে আমরা চাই,
The tired old car coughed and wheezed and crawled down the street. এই যে টায়ার্ড ক্লান্ত একটা পুরাতন গাড়িকে পার্সোনিফিকেশন দেওয়া হয়েছে, যেন কাশতে কাশতে সে কী করলো, বন্ধ হয়ে গেল, শব্দ করলো, হুইজড শব্দ করে করে বন্ধ হয়ে গেল বাতাসে, মুখের দ্বারা বাতাসে যে শব্দটা করলো সেটার পরে সে কী করলো, ক্রোল ডাউন, থমকে গেল, বসে গেল। This sort of description, common in literature, এটা খুব কমন একটা ডেসক্রিপশন, ইউজেস সেভারাল হিউম্যান কোয়ালিটিস, অনেকগুলি হিউম্যান কোয়ালিটিসকে দেওয়া হয়েছে টু ক্রিয়েট এ ভিভিড ইমেজ, একটা প্রাণবন্ত অথবা এটা অনেক ইমেজ দিয়ে একটা প্রাণবন্ত কিছু তৈরি করা হয়েছে, একটা ইমেজ প্রদান করা হয়েছে অফ এ ভেরি ওল্ড কার, একটা পুরাতন গাড়িকে, ফর দ্য রিডার, পাঠকের জন্য। এক্সাম্পল থ্রিতে আমরা যাই, দ্যাট পিস অফ চকোলেট কেক, এই চকোলেট কেককে পার্সোনিফিকেশন করা হয়েছে, ইজ কলিং মাই নেম, আমাকে ডাকছে, কলিং চকোলেট কেক আমাকে ডাকছে। চকোলেট কেক ডাজন্ট হ্যাভ অ্যাবিলিটি টু কল আফটার সামওয়ান, কাউকে ডাকতে তো পারে না চকোলেট কেক, কিন্তু এটা দিয়ে কী বোঝানো হয়েছে, বাট দিস ক্লেশ ইউজেস পার্সোনিফিকেশন, কিন্তু এটা পার্সোনিফিকেশন ব্যবহার করা হয়েছে টু এক্সপ্রেস দ্য ফিলিং অফ ডিজায়ার অ্যান্ড হাঙ্গার, যে ইচ্ছা বা যে ক্ষুধা এটাকে বর্ণনা, এটাকে বোঝানো হয়েছে যে আমার প্রচণ্ড খেতে ইচ্ছে করছে চকোলেট কেক, এটাই বোঝানো হয়েছে। উই সে দ্যাট whatever object we desire is calling our name, je somosto bostu jai je kono bostu hok na keno jokhon bole je seta amake calling our names, amake dakche, shekhane ki bujhay je putting a character's feelings into the object around him or her, ei bostu tar je mane manusher je boishishto shetake amra ei object er bhitore diye dei এবং যে বস্তুটা তার চারিদিকে আছে, এটা একটা ভেরি কমন টেকনিক ইন লিটারেচার, এটা লিটারেচার একটা কমন টেকনিক। তারপরে ইম্পর্টেন্সটা দেখি, দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং পার্সোনিফিকেশন, এটা গুরুত্বটা কি পার্সোনিফিকেশন নিয়ে, পার্সোনিফিকেশন প্রোভাইডস, দিয়ে থাকে আমাদের পার্সোনালিটি দেয়, এনার্জি দেয়, উইল দেয় মানে ইচ্ছা শক্তি দেয়, ইমোশন আবেগ দেয় টু অ্যান আদারওয়াইজ লাইফলেস সিন, একটা নির্জীব দৃশ্যকে পার্সোনিফিকেশন দান করে, একটা পার্সোনালিটি দান করে, এনার্জি দেয়, উইল দেয়, ইমোশন দেয় এগুলা অবজেক্টকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য সান রোজ, সূর্য উঠল, ইজ এ লিটারাল ডেসক্রিপশন, এটা একটা লিটারাল ডেসক্রিপশন, সূর্য তো উঠতে পারে না, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, কিন্তু এখানে রাইজ আমরা জানি যে উঠা। A more interesting description could be, the sun stretched its golden arms. Abar surjo to hat nai, kintu amra literature boli thaki, the sun stretched its golden arms, climbed above the mountain. Jokhon surjo uthe, surjo uthar drishyo ta bornona koro hoyeche ekhane, je climbed above the mountains, mountain er upore beye beye uthlo, and smiled down on us, ebong amader dike hasche. এই যে এটা দিয়েছে, গিভিং দ্য সান গোল্ডেন আর্মস, সূর্যকে দেওয়া হয়েছে গোল্ডেন আর্মস, দেওয়া হয়েছে সোনালি হাত, দেওয়া হয়েছে ক্রিয়েটস, এটা দিয়ে সৃষ্টি করা হয়েছে ভিভিড ইমেজ অফ দ্য সানস রেজ, সূর্যের যে রশ্মিটা এটাকে বোঝানো হয়েছে হাত হিসেবে। অ্যান্ড ক্লাইম্বড মেক্স দ্য সান মোর লাইক এ পারসন গেটিং আউট অফ বেড, এবং বিছানা থেকে উঠা মানে হচ্ছে ক্লাইম্ব, এটা আরোহণ করা আর বিছানা থেকে উঠা, সেম জিনিস বোঝানো হয়েছে। Smile gives you a positive feeling about this day. এবং স্মাইল বলতে এখানে সূর্যের আলো বুঝেছে, যে না হাসলো, হাস্যোজ্জ্বল সূর্য বোঝানো হয়েছে। If the author wanted to convey a negative feeling, যদি এটা নেগেটিভ ফিলিং বোঝানো হতো, মানে সূর্য যদি না থাকতো অন্ধকার বোঝানো হতো এরকম কিছু, বা সূর্য থাকার পরেও চারিদিকে অন্ধকার, সূর্য ঢেকে গেল মেঘে, এরকম যদি বোঝানো হতো তাহলে সেই অথর কী করত, লেখক বা লেখিকা কুড হ্যাভ সেড, হয়তো বলতো, দ্য সান গ্লেয়ার ডাউন অ্যাট আস অ্যাংরিলি, আমাদের দিকে প্রচণ্ডভাবে রাগের সাথে তাকালো। এগুলো পার্সোনিফিকেশন দেওয়া হচ্ছে সূর্যকে। পার্সোনিফিকেশন ইউজুয়ালি এক্সপ্রেসেস ক্যারেক্টার্স ফিলিংস, ক্যারেক্টার ফিলিংগুলো প্রকাশ করে পার্সোনিফিকেশন, অ্যান্ড গিভস মোর লাইফ টু এ সিন, এবং একটা দৃশ্যকে আরও
প্রাণ ফিরিয়ে দেয় বা প্রাণ নিয়ে আসে একটা দৃশ্যে। তারপরে এক্সাম্পলস আমরা দেখি কি কি এক্সাম্পলস আছে লিটারেচারে। পার্সোনিফিকেশন এনার্জাইজেস প্রোজ অ্যান্ড পোয়েট্রি অ্যালাইক। এই পার্সোনিফিকেশন প্রোজে যেমন ব্যবহার করা হয়, পোয়েট্রিতে ব্যবহার করা হয় এবং একটা এনার্জাইজ মানে শক্তি প্রদান করে। ফর এক্সাম্পল পার্সোনিফিকেশন ইন প্রোজ, প্রোজের উদাহরণ যদি দেই, রিড দিস এক্সসার্ট ফ্রম দ্য জন নলশ আ সেপারেট পিস। সেপারেট পিস নামক একটা গল্পে এই জন নলেশ তিনি ব্যবহার করেছেন। সেখানে তিনি বলেছেন যে পিস হ্যাড ডিজার্টেড ডেফল অলদো নট ইন দ্য লুক অফ দ্য ক্যাম্পাস অ্যান্ড ভিলেজ, দে রিটেইনড মাচ অফ দেয়ার ড্রিমিং সামার কাম ফল হ্যাড বিয়ারলি টাস্ট দ্য ফুল স্প্লেন্ডার অফ দ্য ট্রিজ and during the height of the day the sun briefly regained its summertime power, in the air there was only an edge of coolness to imply the coming winter, but all had been cut off like the first fallen leaves by a new and energetic wind. এই উদাহরণে, in this example, পিস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যেখানে পিসকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটা বস্তু একটা বা আমার একটা জড় কিছু। ক্যান ডেজার্ট এ প্লেস, একটা প্লেসকে জনশূন্য করে ফেলেছে। অলসো দ্য ক্যাম্পাস অ্যান্ড ভিলেজ ড্রিম অ্যান্ড দ্য ফল টাচেস দ্য ট্রিস। তারপর আমরা এক্সাম্পল টুতে যাই, আরেকটা উদাহরণ দেখি। ডেথ ইজ দ্য মাদার অফ বিউটি, এখানে ডেথকে পার্সোনিফিকেশন দান করা হয়েছে। এখানে তাকে বলা হয়েছে বিউটির মাদার, সৌন্দর্যের মা মৃত্যুকে বলেছে। ফ্রম সানডে, এটা নেওয়া হয়েছে সানডে মর্নিং নামক কবিতা থেকে, এবং লিখেছেন কবিতাটি ওয়ালেস স্টিভেন্স। দিস এক্সাম্পল শোজ দ্যাট, এই উদাহরণ দিয়ে আমরা দেখি যে পার্সোনিফিকেশন ক্যান বি ইউজড ফর পারপাসেস মোর মিনিংফুল, আরও বেশি অর্থবহ করে তুলতে, দেন মেয়ারলি মেকিং দ্য ডেসক্রিপশন অফ এ সিন মোর ভিভিড। একটা সিনকে ভিভিড করা না, এটাকে আরও মিনিংফুল করার জন্য পার্সোনিফিকেশন ব্যবহার করা হয়। আফটার অল, সর্বোপরি যেটা বলা যায়, হাউ ক্যান ডেথ বি এ পার্সন, একটা মৃত্যু কীভাবে একজন ব্যক্তি হতে পারে। লিট এলোন এ মাদার, মায়ের মা এর পার্সোনিফিকেশন তো দূরের কথা, একজন ব্যক্তিকেই ধরি, সে কীভাবে ব্যক্তি হতে পারে ডেথ। তারপরে এক্সাম্পল থ্রিতে আমরা যাচ্ছি এখন। দ্য স্লিংস অ্যান্ড সরোস অফ আউটরেজেস ফরচুন, এখানে হ্যামলেট থেকে নেওয়া হয়েছে, উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট ট্র্যাজেডির থেকে এই অংশটা, এই লাইনটা নেওয়া হয়েছে। দ্য স্লিংস অ্যান্ড সরোস অফ আউটরেজেস ফরচুন, ইন দিস ফেমাস লাইন ফ্রম হ্যামলেট, ফরচুন a random event in life, fortune eta bhaggo somporke bola hoyeche, shekhane je bhaggo ta hocche ekta random event, ekta bichhinno ekta ghotona jibone, that is beyond our control, jeta amader khomotar baire, amader niyontroner baire, etake bornona kora hoyeche, described as outrageous, otonto outrageous, khuddho, and as shooting arrows এর মতো, ধূমকেতু অ্যান্ড স্টোনস উল্কাপিণ্ড ফ্রম এ স্লিং, হুইচ ইট ডেসক্রাইব বুথ হাউ ইট ক্যান ফিল, এটা আমরা কীরকম এটা ফিল করি, অ্যান্ড পয়েন্টস আউট দ্যাট ইট ক্যান রিয়েলি হার্ট ইউ, এবং এটা তোমাকে কী করতে পারে, আঘাতও করতে পারে, এরকম ফরচুনের কথা বলেছে। তাহলে এই পার্সোনিফিকেশনটা এতটুকুই আমাদের নোটের মধ্যে আমি সংযোজন করেছি। এই নোটটা পার্সোনিফিকেশনের যে ডেসক্রিপশনটা পড়লাম, সেখানে ডেফিনিশন, তারপরে এক্সাম্পলস, তারপরে এক্সাম্পল ফ্রম লিটারেচার, তারপরে এখানে মিনিং, তারপরে ইম্পর্টেন্স, এগুলো সবগুলোই এই নোটটা আমি দিয়ে দিচ্ছি, ইউটিউবে আপনারা পাবেন। এছাড়াও ব্রাইটন ইংলিশ পিডি ডট ব্লগ স্পট ডট কম এই ওয়েবসাইটেও পাবেন। তাছাড়া
যে ফেসবুকে যেখানে ডেসক্রিপশন আছে সেখানে আমি এটা দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা এটা কপি করে নিজেরা সংগ্রহে রাখতে পারেন। তাহলে ধন্যবাদ ভিউয়ার্স, আমি নেক্সট ভিডিওতে লিটারেরি টার্মস নিয়ে আমি আবার হাজির হব। তো ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ সবাইকে।